চীন, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, এমনকি উত্তর কোরিয়াতে আফ্রিকান সোয়াইন জ্বর নামক রোগ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়াতেও চিন্তিত যে কোরিয়াতেও এটি ছড়িয়ে পড়তে পারে। তবে আফ্রিকান সোয়াইন জ্বরের বর্তমানে কোনো নিরাময় বা টিকা নেই, তাই প্রতিরোধ এবং বিস্তার রোধ করাই একমাত্র পথ। এবছর পহেলা জুন 2019 থেকে প্রাণী ও উদ্ভিদ সংগ্রহ সংস্থা আরও শক্তিশালী হয়েছে যে রিপোর্ট না করে যদি পশুপণ্য আইটেম বহন করেন তাহলে 10 মিলিয়ন উন পর্যন্ত জরিমানা দিতে হবে। আফ্রিকান সোয়াইন জ্বরের দেশ থেকে শুকরের মাংস ও সংশ্লিষ্ট পণ্য যদি রিপোর্ট না করে বহন করেন তাহলে লঙ্ঘনের সংখ্যার উপর নির্ভর করে জরিমানা আরোপ করা হবে। বিদেশিদের জন্য যদি জরিমানা না দিন তাহলে আপনার প্রবেশের উপর নিষেধাজ্ঞা বা কোরিয়াতে থাকা সীমাবদ্ধ করা হতে পারে। এছাড়া যখন প্রবেশের সময় আপনার কাছে প্রক্রিয়াজাত মাংস, হ্যাম, সসেস ইত্যাদি যদি বহন করে থাকেন তাহলে পর্যটক ডিক্লারেশন ফর্মটি পূরণ করুন, বিমানবন্দর বা বন্দর অবস্থিত প্রাণী ও উদ্ভিদ সংগ্রহ সংস্থায় রিপোর্ট করুন। অবশেষে যারা কৃষি ও পশু শিল্পে কাজ করেন তারা বিদেশ ভ্রমণের পর খামার বা পশু খামারের কাছ থেকে 5 দিনের জন্য বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। আপনি একজন কোয়ারেন্টাইন অফিসার যে কোরিয়াকে পরিষ্কার করে তোলে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এমএন টিভি সংবাদ। 16 জুলাই থেকে বিদেশি কর্মীদের নিয়োগকর্তা বিদেশি কর্মীদের কর্মসংস্থান আইনের দ্বারা নির্দিষ্ট একটি বাসস্থানের সুবিধাদির তালিকা প্রস্তুত করতে এবং শ্রম চুক্তিতে স্বাক্ষরিত করার সময় বিদেশি শ্রমিককে তা সরবরাহ করতে হবে। এছাড়া যদি বাসস্থান সুবিধাদির সাথে সম্পর্কিত যে কোনো তথ্য চাকরি সময়কালে পরিবর্তিত হয় তবে এটা বিদেশি কর্মীদের অগ্রিম কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রণালয় দ্বারা বা অনুরূপ পদ্ধতিতে নির্ধারিত ফর্ম ব্যবহার করে অবহিত করতে হবে। যদি কোনো নিয়োগকর্তা বাসস্থান সুবিধা বা বাসস্থান স্থাপন ও তার মান সম্পর্কে তথ্য সরবরাহের বাধ্যবাধকতা লঙ্ঘন করে তবে বিদেশি কর্মী কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারেন। এটি শুধুমাত্র অপেশাগত কর্মসংস্থান ভিসা E9 এবং কাজের ভিসা H2 এর ক্ষেত্রে প্রযোজ্য। কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় এই সংশোধনের মাধ্যমে বিদেশি কর্মীদের সর্বনিম্ন আবাসন শর্ত পরিবেশের জন্য তৈরি করা হয়েছে। এমএনটিভি সংবাদ পেয়েছে যে বিচার মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন থেকে অনিবন্ধিত শ্রমিকদের ধরপাকড় করার সময় খারাপ ব্যবহার এবং অকথ্য ভাষা ব্যবহার করছে। যদি কারো কাছে এ ধরনের ভিডিও ক্লিপ থাকে দয়া করে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।